ইনফিনিক্স নিয়ে এলো তাদের নোট সিরিজের একটি নতুন ডিভাইস ইনফিনিক্স নোট 10। তাহলে এই ডিভাইসটি আমরা জানি যে ইনফিনিক্সের যত নোট ডিভাইসগুলো সিরিজের ডিভাইসগুলো আসে থাকে সেগুলো কিন্তু ডিসপ্লের মাপ অনেক বড় থাকে। এখানে ব্যতিক্রম থাকছে না, এখানে থাকছে 6.95 ইঞ্চেস ডিসপ্লে, এত বিশাল হিউজ একটা ডিসপ্লে। আপনারা মাপটা যদি দু হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে তফাতটা কতটা। কারণ আমরা জেনে থাকি যে 7 ইঞ্চেস যে সমস্ত ডিসপ্লেযুক্ত জিনিসগুলো আসতো সেগুলোকে আমরা ট্যাবলেট হিসাবে ধরতাম, কিন্তু এখন 6.95 ইঞ্চেস ডিসপ্লেকে আমরা স্মার্টফোন হিসাবে ধরে নিচ্ছি। আর ইনফিনিক্স এটাকে একদম পসিবল করে দেখিয়েছে যে 6.95 ইঞ্চেস একটা ডিসপ্লে হওয়া সম্ভব। এবং এই ডিসপ্লেটা থাকছে 1080p পিক্সেল ডেন্সিটি উইথ ফুল HD প্লাস প্যানেল। দ্যাটস ইন্টারেস্টিং, কারণ আমরা দেখেছি ইনফিনিক্সের গত সমস্ত ডিভাইসে তারা প্রায় HD প্লাস রেজলিউশন ইউজ করে, এটা বিশাল একটা হাই আপ তাদের ক্ষেত্রে। কারণ FHD প্লাস প্যানেলের কিন্তু এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ ইউজার যে এক্সপিরিয়েন্সটা, আমরা ইউজাররা আরও বেটার পেয়ে যাবো। তোমার সিচুয়েশনে তো কোনো রকম মেটাল কিংবা গ্লাস ইউজ করা হয়নি, বাট আই লাইক দ্য ব্যাক ফিনিশ। এই ডিভাইসের যে ব্যাকের গ্লসি কালার এবং যে গ্লসি ডিজাইনটা, সেটা কিন্তু পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। নাও কাম টু বাটন, বিভিন্ন রকম বাটন থাকছে এখানে। এখানে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু তারা ব্যাকে এবার ইউজ করেনি, তারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে সাইডে, অর্থাৎ পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যেটাকে বলা হয়। থাকছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি, থাকছে একটা হেডফোন জ্যাক এবং স্টুডিও স্পিকার থাকছে এখানে। এটা কিন্তু একটা বিশাল মজার বিষয়, এই স্পিকারে আপনার বিভিন্ন রকম যে সাউন্ড কোয়ালিটি এটা বিশাল এনহ্যান্স পেয়ে যাবেন। নাও কাম টু ব্যাটারি সেকশন, ইনফিনিক্স তারা চিরাচরিতভাবে ব্যাটারির দিকে অবশ্যই খুব ভালো একটি গুরুত্ব দিয়ে থাকে এবং এখানেও তারা ইউজ করেছে 5000 mAh ব্যাটারি এবং তার সাথে থাকছে 18W একটি ফাস্ট চার্জার। হ্যাঁ, ডিসপ্লে যেহেতু বড়, আমরা জানছি যে ব্যাটারি কনজিউম বেশি করবে, সেজন্য 5000 mAh ব্যাটারি আছে। আপনি যদি ডে টু ডে লাইফ করেন তাহলে প্রায় একদিন ব্যাকআপ পেয়ে যাবেন। এবার চলে এসেছে ডিভাইসের মূল পয়েন্টে, অর্থাৎ হেড প্রসেসর, অর্থাৎ প্রসেসর না SoC। এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85 এর একটি SoC, যেটা আপনারা জানি কতটাই পাওয়ারফুল। কারণ মিডিয়াটেকের এই প্রসেসরের সাহায্যে আপনারা বিভিন্ন রকম হার্ডলি এবং হেভি গেমিংগুলো লো এবং স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে খেলতে পারবেন। হ্যাঁ, কিছু গেম আছে আপনারা হাই গ্রাফিক্সে খেলবেন কিন্তু হাই গ্রাফিক্সে লং টার্ম যাবে না, হিটিং ইস্যু চলে আসবে। সে যদি আপনি লো এবং স্ট্যান্ডার্ড গ্রাফিক্স কিংবা ব্যালেন্স গ্রাফিক্সে খেলুন তাহলে লং টার্ম প্রসেস করতে পারবেন, হিটিং প্রবলেম আসবে না। এই ডিভাইসের আন্তত বেঞ্চমার্ক থাকছে প্রায় 2 লাখের উপরে, অর্থাৎ 2,40,000-50,000। তো বোঝাই যায় যে ডিফারেন্স সিঙ্গেল করে যে পারফরমেন্সটা পাবো সেটা অনেকটাই ফাস্ট হয়ে থাকে। নাও প্রাইস ইন ইন্ডিয়া 10,999 রুপি, বাট বাংলাদেশে যখন এই ডিভাইসটি যাবে তখন আমরা দেখবো যে প্রাইস কত থাকছে, কিন্তু ক্যালকুলেশন এবং কনভার্ট করলে হয়তো 3,000-4,000 টাকার হাই আপ থাকবে। আর হ্যাঁ, ডিভাইসটির নাম কিন্তু পরিবর্তন হতে পারে। 48 মেগাপিক্সেলের যে ক্যামেরা কম্বিনেশন ইউজ করা হয়েছে তার সাথে থাকছে 2x2 মাইক্রো এবং বিভিন্ন রকম লেন্স। তো 2x2টাকে সাইডে রেখে যদি 48টাকে শুধু আমরা ধরে এগিয়ে যাই তাহলে দেখবো হ্যাঁ, খুব একটা ভালো সুন্দর ছবি ক্যাপচার করে। লো লাইটে একটু সমস্যা হলো, সে কিন্তু লাইটে খুব ভালো ছবি তোলে। এবং কিছু ছবি স্যাম্পল আমি অবশ্যই আপনাদের শেয়ার করবো, আপনারা দেখবেন যে ছবির ডিটেলিংস কত সুন্দর এবং ছবির যে শার্পনেসটা ওটা অনেকটাই বেটার করা হয়েছে। এখানে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, যার সাহায্যে আপনি সেলফি নিতে পারবেন। আর ইনফিনিক্স হাওয়ার 10 এর একটি ভীষণ ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে থাকছে একটি ফ্ল্যাশ, অন্যান্য ডিভাইসে কিন্তু থাকে না, এটা ইনফিনিক্সই করে দেখায়। তাদের সেলফির সামনে একটি ফ্ল্যাশ লাইট দিয়ে রেখেছে, অর্থাৎ আপনি লাইটে ভালোভাবে লাইট জ্বালিয়ে সেলফি নিতে পারবেন। এবার কিছু এক্সট্রা ফিচার্সে চলে আসে যেগুলো এই ডিভাইসে দেওয়া হয়েছে, যেমন টাইপ সি কম্বিনেশন ইউজ করা হয়েছে 18W ফাস্ট চার্জের সাথে। থাকছে অ্যান্ড্রয়েড 11 উইথ XOS ইউজার ইন্টারফেস, অর্থাৎ তারা যে তাদের এর ইউজার ইন্টারফেসটা ওয়েস্টটা ইউজ করে সেটা কিন্তু XOS। এবং এখানে হ্যাঁ, বিভিন্ন রকম এক্সট্রা অ্যাপ থাকলেও সেগুলোকে আনস্টল করা যায় এবং বিভিন্ন রকম নতুন নতুন ফিচার্স আপনাদের অফার করে এই XOS ইউজার ইন্টারফেসটা। এবার ডিভাইসটি তাদের জন্য বেটার যারা কিন্তু শুধুমাত্র একটি বড় ডিসপ্লে পছন্দ করেন। হ্যাঁ, অনেকে হয়ে থাকে যে তাদের বড় ডিসপ্লে ভীষণ পছন্দ হয়ে থাকে, বড় ডিসপ্লে যুক্ত বড় মোবাইল, তাদের জন্য কিন্তু এই ডিভাইসটি একদমই পারফেক্ট হবে। বাট দেখো, এখানে একটা ভালো এবং কিছু খারাপ জিনিসও থাকছে। এই ডিভাইসের খারাপ যেগুলো থাকছে সেখানে কিন্তু ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট থাকছে না, এটা একটা খুবই খারাপ বিষয়। এখানে থাকছে ওয়াইড ওয়াইন L3 সাপোর্ট, অর্থাৎ আপনি যে সমস্ত অ্যামাজন নেটফ্লিক্স এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে কিন্তু ফুল HD প্লাসে স্ট্রিমিং করতে পারবেন না, আপনাকে কি লো কোয়ালিটিতে স্ট্রিমিং করতে হবে। আই হোপ ফর বেটার, কারণ পরবর্তীতে হয়তো আশা করা যায় তারা মেবি সফটওয়্যার আপডেটের দ্বারা ফিক্স করে দিতে পারে, কিন্তু তেমনটা সফটওয়্যার আপডেটের দ্বারা এসব জিনিস ফিক্স হয় না একটা। তো আজকের ভিডিওটা এইটুকু, ভিডিওটি ভালো লাগলে বলেছিলাম লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন, কারণ হ্যাঁ, আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও এবং রিভিউ কম্পারিজন এনে থাকি। ইফ ইউ আর ইন্টারেস্টেড সাবস উইল বি অ্যামেজিং। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।